সৌরভ চৌধুরী, অভি চব্বিশ ঘন্টা। সৌরভ চৌধুরী, অভি চব্বিশ ঘন্টা। হবে না কোনো সিন নেই, কোনো করছেন না প্রত্যেকটি জায়গায় বিএলপি আসছে এসে পালিয়ে যাচ্ছে, এটা তো ঠিক না। অসুবিধা বলুন, আমার হচ্ছে সৌরভ চৌধুরী, অভি চব্বিশ ঘন্টা। সৌরভ চৌধুরী, অভি চব্বিশ ঘন্টা। I'm going to go to the next one.
আমাদের জমি হচ্ছে হবে না, কোনো সিন নেই, কোনো দেখো সকাল থেকে বসিরহাট মহকুমা বিভিন্ন প্রান্তে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট চলছে। তবে বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনার খবরও আমাদের কাছে মিলেছে এবং গত রাত থেকে মিলছিল যে বিভিন্ন এলাকাতে বাড়ি বাড়ি গিয়ে বিশেষ করে অভিযোগ করছিল তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে, তারা বিভিন্নভাবে হুমকি দিচ্ছিলেন বিজেপি নেতাকর্মীদের বা বিজেপি যে কর্মী সমর্থক আছে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে হুমকি দেওয়ার কাজ চলছিল। তবে সকাল থেকে দেখতে পেলাম যে বসিরহাট লোকসভা কেন্দ্র যে লোকসভা কেন্দ্রে কিন্তু দেশের দশের নজর এখন, তার কারণ গত পাঁচ মাস ধরে যে ঘটনা ঘটে গিয়েছে, কন্টিনিউয়াস যে প্রসেস চলছিল অর্থাৎ সন্দেশখালীর যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু মানুষ জেনে গিয়েছে যে এই সন্দেশখালী বসিরহাট লোকসভা কেন্দ্রের আন্ডারে এবং বসিরহাট লোকসভায় যেহেতু শেষ দফায় যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের আজ যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেটার দিকেই কিন্তু চোখ থাকবে দেশের পাশাপাশি রাজ্যের রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষদের। এবং সকাল থেকে আমরা যেটা দেখতে পেয়েছি বসিরহাট মহকুমার বিভিন্ন প্রান্তে বসিরহাট লোকসভার বিভিন্ন প্রান্তে বেশ কিছু বুথে মেশিন খারাপ হয়েছিল, তবে সেটা কুইক রেসপন্স টিমের পাশাপাশি যে অফিসিয়ালরা আছে অর্থাৎ ভোট কর্মীরা আছে তারা কিন্তু সেগুলোকে বদলে দিয়েছে, দিয়ে সেগুলোকে নতুন করে ভোট শুরু হয়ে গিয়েছে। এবং পাশাপাশি আমরা একটা জিনিস দেখলাম যে 63 নম্বর বুথ হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকার মধ্যে পড়ে, মহিষপুকুর বলে একটি জায়গা আছে, সেখানে 63 নম্বর বুথে যিনি CPIM প্রার্থী নিরাপদ সর্দার তার যে এজেন্ট ছিলেন তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় তৃণমূলীরা বলে অভিযোগ। পরবর্তীকালে কুইক রেসপন্স টিমের সদস্যরা যেমন ঘটনাস্থলে পৌঁছায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বসিরহাট লোকসভার যিনি CPIM প্রার্থী নিরাপদ সর্দার, তিনিও কিন্তু ঘটনাস্থলে পৌঁছে যান, গিয়ে তিনি সেই বুথ কর্মীকে স্বাভাবিকভাবেই কিন্তু আগের নিয়মে অর্থাৎ যেভাবে তিনি বুথ এজেন্ট যেভাবে বসানো হয় সেভাবেই তিনি ভিতরে ঢুকিয়ে দিয়েছেন এবং এখনো পর্যন্ত কিন্তু স্বাভাবিকভাবেই সেখানে ভোট চলছে। এই ঘটনা ছাড়া বলা যায় যে বসিরহাটে এখনো পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট চলছে। পাশাপাশি রেখা পাত্র বসিরহাট থেকে আজ সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তিনি ইতিমধ্যে সন্দেশখালীতে পৌঁছে গিয়েছেন, সেখানে তিনি মন্দিরে পুজো দিয়েছেন, পুজো দিয়ে কিন্তু তার যে বুথ সেই বুথে কিন্তু তিনি ভোট দেবেন।